Hello guys, welcome to Dr. Gamelogist, and I'm Enamul Hakbadhan, back with another video. In this video, I'm going to tell you about the story of Far Cry 3. So, bondura, ee video te amra Far Cry 3 er story explain korbo. Tobe kichu kotha boleni. Jonopriyo FPS series Far Cry series er titiyo game. যা রিলিজ পেয়েছিল 2012 সালে এবং এটা ডেভেলপার এবং পাবলিশার ছিল যথাক্রমে ইউবিসফট ফার ক্রাই সিরিজের বর্তমানে 6টি গেম এসেছে তবে এই যাবৎকালে ফার ক্রাই 3 এর মতো এত জনপ্রিয়তা অন্যান্য গেমগুলো পায়নি বললেই চলে কেন এই গেম এত জনপ্রিয় মূলত এর স্টোরি লাইনের জন্য হোয়াট ওয়াজ দ্য স্টোরি অফ ফার ক্রাই 3 সো হিয়ার উই গো ফর দ্য ফার ক্রাই 3 স্টোরি এক্সপ্লেইনড ইন বাংলা সময়টা তখন 2012 জেসন বডি নামের একজন কলেজ পড়ুয়া স্টুডেন্ট তার ভাই ও বন্ধুদের সাথে নিয়ে ইন্দোনেশিয়াতে ছুটি কাটাতে যায় তো এই জেসন বডি আমাদের গল্পের মূল চরিত্র এছাড়াও জেসনের সাথে ছিল তার বড় ভাই গ্র্যান্ড বডি যে পেশায় সেনাবাহিনীর একজন সৈন্য সাথে ছিল মেজবাই রাইলি যে একজন প্রফেশনাল প্রাইভেট পাইলট জেসনের গার্লফ্রেন্ড লিজা গ্র্যান্ড এর গার্লফ্রেন্ড ডেইজি এছাড়াও কিট ও অলিভার সহ টোটাল 7 জন ছিল তারা মূলত জেসনের মেজবাই রাইলি সম্প্রতি নতুন পাইলট লাইসেন্স পেয়েছে তাই এই খুশি সেলিব্রেট করার জন্য জেসনরা টোটাল 7 জন মিলে ইন্দোনেশিয়াতে বেড়াতে যায় এরা তখন পার্টি সাঁতার কাটা খেলাধুলা সহ অনেক রকম আনন্দই করছিল এরই ধারাবাহিকতায় ওরা 7 জন প্রাইভেট বিমান হতে স্কাইডাইভিং করে তবে স্কাইডাইভিং করে নিচে নামার সময় তারা ব্রুক আইল্যান্ড নামক এমন একটা দ্বীপে এসে নামে যেখানে তারা সবাই একদল ডাকাত দলের নজরে পড়ে যায় অতঃপর তাদের সবাইকে ডাকাতরা আটক করে নেয় এই ডাকাত দলের প্রধান সর্দার হচ্ছে ভাস নামের একজন রহস্যময় ব্যক্তি তো যেদিন জেসনদের 7 জনকে বন্দী করা হয় ওদিন রাতেই ভাস সিদ্ধান্ত নেয় যে সে এই 7 জনকে জিম্মি করে তাদের পরিবার থেকে মোটা অঙ্কের মুক্তিপণ চাইবে এমনকি মুক্তিপণের টাকা পাওয়ার পরও এই 7 জনকে ভাস ব্ল্যাক মার্কেটে চাকর হিসেবে বিক্রি করে দেবে বলে সিদ্ধান্ত নেয় কিন্তু ভাস ওই খাঁচা থেকে সাময়িক সময়ের জন্য সরে যাবার সময় ভাস তাদের এক কর্মীকে বলে যায় যে এখানে পাহারা দিতে জেসনের ভাই গ্র্যান্ড ভালো মতোই খেয়াল করলো যে যাকে এদিকে পাহারা দিতে বলেছে তার নিকট ওই খাঁচা খোলার একটি চাবি আছে তো গ্র্যান্ড এখানে জেসনকে বলে যে একদম চুপ থাকো এবং আমি যা করি তাই করো তখন গ্র্যান্ড তার আর্মি ট্রেনিং হতে প্রাপ্ত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সে তার হাতের বাদন খুলে ফেলে এরপর ওই গার্ডকে ডাক দেয় কাছে আসার জন্য গার্ড তখন কাছে এলেই গ্র্যান্ড হ্যান্ড ফাইটের স্কিল ব্যবহার করে ওই গার্ডের ঘাড়মটকে মেরে ফেলে এরপর জেসন ও গ্র্যান্ড ওই খাঁচা থেকে বের হয়ে বাকি 5 জনকে খোঁজার জন্য চুপি চুপি লুকিয়ে সামনে এগোতে থাকে সামনে এগোনোর পথে জেসন ও গ্র্যান্ড লক্ষ্য করে যে এখানে ওদের মতো আরো অনেকেই আটক করে রাখা হয়েছে যখন যাকে ইচ্ছে বিক্রি করা হচ্ছে ভাসের নির্দেশে এমনকি একটু 19-20 হলে যে কাউকে এরা মেরে ফেলতেও দ্বিধাবোধ করছে না যখন ওরা দুবাই বাস ক্যাম্প থেকে বের হয়ে যায় ঠিক তখনই ভাস এর চোখে ওরা ধরা পড়ে যায় এবং ভাস তখনই গ্র্যান্ডকে গুলি করে মেরে ফেলে তখন জেসনকে উদ্দেশ্য করে ভাস ঠাট্টা চলে বলে যে দৌড়া ফরেস্ট দৌড়া তখনই জেসন কোথাও খেয়াল না করে দৌড় দেয় সামনের দিকে কিন্তু তখনই ভাসের অধীনের ডাকাতেরা জেসনকে উদ্দেশ্য করে অজস্র গুলি ছুড়তে থাকে জেসন অনবরত দৌড়াতে থাকে দৌড়াতে দৌড়াতে যখন জেসন একটি ঝুলন্ত ব্রিজ পার হচ্ছিল তখনই একটি ব্ল্যাক হক হেলিকপ্টার থেকে ডাকাতরা ওই ঝুলন্ত ব্রিজ বরাবর অ্যাটাক করে ফলে ব্রিজটা বিচ্ছিন্ন হয়ে যায় এবং জেসন সরাসরি নিচে ঝর্ণার স্রোতের সাথে বেশি যেতে থাকে কিন্তু হঠাৎই একজন জেসনকে হাত ধরে উপরে তুলে আনে অতঃপর জেসনের যখন জ্ঞান ফিরে তখন জেসন নিজেকে একটি খাটে শোয়ানো অবস্থায় পায় এবং পাশে চশমা পরিহিত এক নিগ্র ব্যক্তিকে দেখতে পায় ওই ব্যক্তি জেসনকে একটি ট্যাটু এঁকে দিচ্ছিল হাতের মধ্যে জেসনকে তখন ওই ব্যক্তি বলে যে আমার নাম ডেনিস তুমি যখন ব্রিজ থেকে পড়ে পানির স্রোতে ভেসে যাচ্ছিলে তখন তোমাকে আমি তুলে এই গ্রামে নিয়ে এসেছি জেসন অতঃপর ডেনিসের সাথে ওই গ্রামটা ঘুরে দেখে এবং সেদিকে রাখাইয়াত গোত্রের একদল জনগোষ্ঠীর বাস করে মূলত রাখাইয়াতরা এই দ্বীপের স্থানীয় বাসিন্দা কিন্তু তারা ডাকাতদের তাণ্ডবে এখন অস্ত্র ধরতে বাধ্য হয়েছে এমনকি তাদের একটি গেরিলা বাহিনীও রয়েছে তো জেসনকে ডেনিস ওই গ্রামের বাসিন্দাদের কাছে পরিচয় করিয়ে দেয় যে ভাসের ক্যাম্প থেকে বের হয়ে আসা একমাত্র ব্যক্তি এই জেসন ব্রডি তো জেসন ডেনিসকে জানায় যে ভাস তার ভাই গ্র্যান্ডকে মেরে ফেলেছে এবং বাকিতে আটক করে রেখেছে তখন ডেনিস জানায় যে তার বাকি বন্ধুদের খুঁজতে ডেনিস সহায়তা করবে এছাড়াও ডেনিস বলে যে তোমাকে এই ডিপি টিকে থাকতে হলে ভাস এর বাহিনীর বিরুদ্ধে লড়ার জন্য আমাদের রাখায়াত ট্রাইবের হয়ে যুদ্ধ করতে হবে তুমি পারবে কারণ তোমার মাঝে আমি যোদ্ধার মতো কিছু দেখেছি এর কদিন পর ডেনিস জানায় যে ডাকাতদের নিকটস্থ একটি ক্যাম্পে লিসা নামক এক আমেরিকান নারীকে আটক করে রাখা হয়েছে এটা শোনার পরই জেসন রাখায়াত ট্রাইবের কজন সদস্য ও ডেনিসকে সাথে নিয়ে ওই ক্যাম্পে পৌঁছে ক্যাম্পে অবস্থানরত ডাকাত সৈন্যদের ঘায়েল করে ক্যাম্পটা দখল করে নেয় কিন্তু ওই ক্যাম্পে লিসাকে খুঁজে পায় না অর্থাৎ জেসন আসার আগে লিসাকে কোথাও সরিয়ে ফেলেছিল ডাকাতেরা এরও কদিন পর ডেনিসের তরফ থেকে জেসন জানতে পারে যে এই দ্বীপে ডক্টর আনহার্ট নামের একজন হোমিওপ্যাথি চিকিৎসক আছে উনার কাছে নাকি বর্তমানে একটি নারী রোগী রয়েছে ভাসের ক্যাম্প থেকে ওই নারী পালিয়ে এসেছে জেসন সময় মতো ওই চিকিৎসকের বাসায় গিয়ে
রোগী হিসেবে ডেইজিকে পায়। তখন ডক্টর আনহার্টের সাথে জেসন পরিচিত হয়ে সব খুলে বললে ওই ডাক্তার জানায় যে ডেইজি বর্তমানে খুবই অসুস্থ, ওকে সুস্থ করতে একটা বিশেষ ধরনের মাশরুম প্রয়োজন। জেসন কথা মতো অনেক খোঁজাখুঁজি করে সেই বিশেষ মাশরুমটি নিয়ে আসে। এরপর ডেইজিকে সেই মাশরুম খাওয়ানো হলে কিছুটা সুস্থ হলে গ্র্যান্ট মারা গিয়েছে এই কথা ডেইজিকে জানানো হয়, যা জেনে ডেইজি খুবই কষ্ট পায়। জেসন এরপর ডক্টর আনহার্টকে অনুরোধ জানায় যে তার বাকি বন্ধুদেরও যেন ডাক্তার তার বাড়িতে আশ্রয় দেয়। ডাক্তার প্রথমে রাজি না হলেও পরে রাজি হয়। এরপর ডেনিসের হতে প্রাপ্ত তথ্য অনুযায়ী জেসন তার বাকি বন্ধুদের খুঁজে পাওয়ার জন্য ওই দ্বীপের তীরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা মিডুসা নামের জাপানি সৈন্যবাহিনীর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত একটি জাহাজের রেডিও স্টেশনে যেতে বলে। খুবই কৌশলের সাহায্যে জেসন ওই রেডিও স্টেশনে পৌঁছে জানতে পারে যে ভাস জেসনের বন্ধুদের কোথায় কিভাবে আটক করে রেখেছে। এরপর ওখানে ভাসের ডাকাত বাহিনীর সাথে তুমুল এক যুদ্ধ হয় জেসনের। তো জেসন ডাকাতদের ঘায়েল করে রেডিও স্টেশন থেকে প্রাপ্ত সকল তথ্য অনুসারে প্রথমে লিসাকে বাঁচাতে লিসা এর লোকেশনে যায়, কিন্তু ওখানে গিয়ে জেসন ভাসের বাহিনীর হাতে ঘায়েল হয়ে যায়। এর অনেকক্ষণ পর জ্ঞান ফিরলে জেসন নিজেকে লিসার সামনে একটি চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় নিজেকে দেখতে পায়, এমনকি সামনে অলিভার এবং লিসাকেও হাত পা বাঁধা অবস্থায় দেখতে পায়। তো এখানে এসে হঠাৎ ভাস অলিভারকে সরিয়ে নেয় এবং লিসা এবং জেসনকে মেরে ফেলার জন্য কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। জেসন খুবই কৌশলের সাথে হাতের বাঁধন খুলে লিসাকে মুক্ত করে ওই স্থান হতে নিচে নেমে একটি গাড়িতে উঠে পড়ে। ওই গাড়ি লিসাকে চালাতে বলে এবং জেসন পেছনে যে সকল ডাকাতদের গাড়িগুলো ওদের জিপকে ধাওয়া করছিল সেগুলোকে ব্লাস্ট করতে থাকে গ্রেনেড লঞ্চার দিয়ে। অতঃপর নিরাপদ স্থানে পৌঁছানোর পর জেসন লিসাকে জানায় যে গ্র্যান্ট বেঁচে নেই এবং বাকিদেরও উদ্ধার করতে হবে। এরপর জেসন লিসাকে ডেইজি যেখানে আছে সেখানে নিয়ে চলে যায়। এতদিনে জেসন একটি পরিত্যক্ত ইঞ্জিন চালিত বোট খুঁজে পায় ডক্টর আনহার্টের বাড়ি সংলগ্ন পাহাড়ের গুহায়। তো ডেইজি একটা সময় পরে পুরো সুস্থ হয়ে ওই বোটটাকে রিপেয়ার করার চেষ্টা করতে থাকে। অতঃপর জেসন তার আরো কিথ রাইলি এবং অলিভারকে বাঁচাবে বলে প্রতিজ্ঞাবদ্ধ হয়। এর কদিন পর জেসনকে ডেনিস রাখিয়ার জনগোষ্ঠীর এক ঐতিহাসিক স্থাপনায় নিয়ে আসে। এই স্থাপত্যে ডেনিস ও জেসন ছাড়া এ পর্যন্ত বহিরাগত কেউ প্রবেশ করতে পারেনি। জেসন ওই স্থানে গিয়ে রাখিয়াত গোষ্ঠীর যোদ্ধাদের দেখতে পায় ও সাথে একজন লিডারকে দেখতে পায় যার নাম সিত্রা। এই সিত্রা হচ্ছে ভাসের আপন বোন। তবে ভাস বিপদে গেল সিত্রা নিজের জনগোষ্ঠীকে ভালোবেসে পাশে রয়ে গিয়েছে। মূলত ডেনিস জেসনকে সিত্রার সামনে একজন দক্ষ যোদ্ধা হিসেবে পরিচয় করে দিতে এখানে নিয়ে আসে, কিন্তু সিত্রা কোনোভাবেই বিশ্বাস করে না যে জেসনের মাঝে যোদ্ধাদের নেই কিছু রয়েছে। তাই সিত্রা জেসনকে বিভিন্ন মন্ত্রপাঠ করা একটি পানি খেতে দেয় এবং বলে যে এই নাও এই পানি পান করো এবং আমাদের যা দরকার তা এনে দাও। জেসন ওই পানি পান করার পর অদ্ভুত জিনিস দেখতে পায় যাকে আমরা হ্যালুসিনেশন বলতে পারি। তো জেসন তার হ্যালুসিনেশনে স্বপ্নে এক সাদা কোট পরা ব্যক্তিকে দেখতে পায় যে সামনে হেঁটে যাচ্ছে, এমনকি বহু অদ্ভুত কাণ্ড ঘটে জেসনের সাথে। পানির নিচে অনেকটা পথ এগিয়ে দেখতে পায় যে একটি বিশেষ ছুরি। তো জেসন এর জ্ঞান ফিরলে জেসন ডেনিসকে তার সামনে দেখতে পায়। তখন ডেনিস জেসনকে বলে যে কি দেখলে। জেসন তখন সে বলার পর ডেনিস তাকে বলে যে যা দেখেছ তা খোঁজা শুরু করে দাও, নিজেকে প্রমাণ করো। তো জেসন কথা মতো নিজেকে দক্ষ যোদ্ধা প্রমাণের জন্য অনেক লোকেশন খুঁজে অবশেষে একটি পানশালায় গিয়ে সাদা কোটওয়ালা ওই ব্যক্তিকে দেখতে পায়। জেসন ওই ব্যক্তির পিছু নেয় এবং ওই ব্যক্তি একটি ঘরে পৌঁছানোর পর জেসন ওই ঘরে পৌঁছায়। তখনই ওই লোক ধমক দিয়ে জেসনের উদ্দেশ্য জানতে চায়। জেসন তখন সব খুলে বললে ওই লোক জানায় যে তুমি যেহেতু আমেরিকান তাহলে বলা যায় তোমাকে আমি এজেন্ট উইলিস, CIA এর হয়ে কাজ করি। এই দ্বীপে মূলত ভাসের কর্মকাণ্ড সম্বন্ধে তদন্ত করতেই এখানে এসেছি আমি। আরও জানায় যে ভাস হোয়াইট ওয়াকার নামক আসামির হয়ে কাজ করে। হোয়াইট কার একজন ড্রাগ লর্ড। উইলিস জেসনকে হোয়াইট এর কিছু ফটো দেখায় যেন জেসন এর হোয়াইটকে চিনতে সুবিধা হয়। এছাড়াও উইলিস জেসনকে বলে দেয় যে হোয়াইট কোন কোন আস্তানায় মানুষদের বিক্রি করার জন্য জমা করে। এরপর জেসন একদিন ভোর রাতে হোয়াইট এর একটি আস্তানায় গিয়ে স্নাইপারের স্কোপে চোখ রাখতেই দেখতে পায় যে অলিভারের ওপর ডাকাতরা টর্চার করছে। তখনই জেসন স্নাইপিং করে ডাকাতদের মেরে অলিভারকে পালাবার ব্যবস্থা করে দেয়। জেসন এরপর অলিভারকে নিয়ে একটি স্পিড বোটের সাহায্যে তারা তাদের খুঁজে পাওয়া গুহাতে যেতে নেয়, কিন্তু তখনই পেছন থেকে ডাকাতেরা ওদের ওপর হামলে পড়ে। কিন্তু তখনই জেসন অলিভারকে বোট চালাতে দিয়ে সে নিজে বোটের অ্যাটাচ করা মেশিন গান চালানো শুরু করে। এরপর সেই সকল হেলিকপ্টার এবং গানবোটকে ঘায়েল করে গুহার দিকে ফিরে আসে তারা। এরপরই কদিন পর জেসনকে এজেন্ট উইলিস জানায় যে তার আরেক বন্ধু কিথকে ভাস থেকে বাক নামের এক ব্যক্তি কিনে নিয়েছে। তো উইলিসের দেয়া লোকেশন অনুযায়ী জেসন একদিন একটি পানশালে গিয়ে বাকের সাথে পরিচিত হয় এবং পরিচিত হয়ে তার বন্ধু কিথকে ছেড়ে দিতে বলে। কিন্তু বাক বলে যে আমাকে সিলভার ড্রাগন নাইফটাকে এনে দিতে হবে, আমি তবেই
তোমার বন্ধুকে ছেড়ে দেব। বন্ধুরা, এটা সেই নাইফ যা জ্যাসন সিত্রার দেয়া রহস্যময় পানি পান করার পর দেখেছিল। বাঘ জ্যাসনকে জানায় যে ওই সিলভার ড্রাগন খোঁজার জন্য একটা কম্পাস লাগবে, যা বাস এ ডাকাতদের দখলকৃত একটি জাহাজে আছে। জ্যাসন ওই জাহাজে গিয়ে উপস্থিত ডাকাতদেরকে ঘায়েল করে একটি রুম থেকে সেই কম্পাসটা পায়। কিন্তু তখনই বাসের সৈন্যদের গোলাগুলিতে সেই জাহাজের ইঞ্জিন ব্লাস্ট হয়ে যায় এবং জাহাজটি ডুবতে শুরু করে। জ্যাসন খুবই রিস্ক নিয়ে সাঁতরে ডুবন্ত জাহাজ থেকে বের হয়ে তীরে এসে পৌঁছায়। তখন বাঘ জ্যাসনকে বলে যে এই কম্পাস তোমাকে পথ দেখাবে ওই স্থান পর্যন্ত যেখানে সিলভার ড্রাগন নামক ছুরিটা সংরক্ষিত আছে। জ্যাসন অতঃপর কম্পাসের সাহায্যে একটি টেম্পলের ভিতরে গিয়ে অবশেষে সেই সিলভার ড্রাগন নামক নাইফটি খুঁজে পায়। তো জ্যাসন অতঃপর তা নিয়ে বাঘকে দিলে বাঘ যেদিকে কিটকে আটকে রেখেছে ওখানে চাবি দেয়। জ্যাসন ভেতরে গিয়ে কিটকে খুবই আতঙ্কিত অবস্থায় দেখতে পায় এবং কিট জ্যাসনকে জানায় যে বাঘ সমকামী এবং কিটের ওপর অনেক শারীরিক নির্যাতন করেছে। তখনই বাঘ ভেতরে প্রবেশ করে জ্যাসন এবং কিট উভয়কে আটক করার কথা বললে জ্যাসন ও বাঘের মাঝে হাতাহাতি লেগে যায়। তখনই সুযোগ বুঝে জ্যাসন ওই সিলভার ড্রাগন নাইফ দিয়েই বাঘ এর পেটে ঢুকিয়ে দেয়। বাঘ সেখানেই মারা যায়। এরপর জ্যাসন সেই ছুরি এবং তার বন্ধু কিটকে নিয়ে তাদের গুহায় চলে আসে। তখন কিট জ্যাসনকে বলে যে আমার সাথে যা হয়েছে ওগুলো কাউকে কিছু বইল না তুমি। জ্যাসন বলে যে চিন্তা করো না, আমি কাউকে কিছু বলবো না। তখন জ্যাসন তার ভাই রাইলের ব্যাপারে জানতে চাইলে কিট এর থেকে জানতে পারে যে রাইলে সম্ভবত দৌড়ে পালানোর সময় ডাকাতদের গুলিতে মারা গিয়েছে। জ্যাসন তখন খুবই রেগে যায় এবং যেভাবে হোক ভাস এবং কে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। এরপর সিলভার ড্রাগন নাইফটা জ্যাসন সিত্রাকে দিয়ে নিজেকে একজন দক্ষ যোদ্ধা হিসেবে প্রমাণ করে। এরপর সিত্রা জ্যাসনকে তাদের ওই স্থাপনার ভেতরে নিয়ে যায় এবং একটি মন্ত্র পাঠ করা পানি জ্যাসনকে খেতে দেয়। জ্যাসন ওই পানি খাবার পর অদ্ভুত এক দৈত্যের সামনে হাজির হয়। মূলত এটা ছিল জ্যাসনের মানসিক শক্তির পরীক্ষা। জ্যাসন ওই দৈত্যকে ঘায়েল করে নিজের মানসিক শক্তির পরিচয় দেয়। এরপর ডাকাতদের একের পর এক আস্তানায় জ্যাসন হামলা করতে থাকে এবং এরই ধারাবাহিকতায় একদিন ভাস এর একটি ক্যাম্প হামলা করে একটি হেলিকপ্টার হাইজ্যাক করে জ্যাসন। কিন্তু এক ডাকাত আরবিজি দিয়ে ওই হেলিকপ্টারটা শুট ডাউন করার পর জ্যাসনকে বাস খুঁজে পায় এবং গুলি করে দেয়। কিন্তু জ্যাসন মরেনি। জ্যাসনের জ্ঞান ফিরে একটি লাশের স্তূপের মাঝে। জ্যাসন তড়িঘড়ি করে ওই লাশের স্তূপ থেকে বের হয়ে ওঠে। মূলত ভাস জ্যাসনকে আগুনে পুড়িয়ে মারার আগে একটি ধাতুর তৈরি লাইটার জ্যাসনের পকেটে রেখেছিল। ভাস গুলি করার ফলে ওই গুলিটা জ্যাসনের পকেটে রাখা সেই লাইটারের মধ্যেই লেগেছে, ফলে জ্যাসন বেঁচে যায়। ভাস ধরে নিয়েছিল যে জ্যাসন মরে গিয়েছে। এরপর একদা ভাস এর মূল ক্যাম্পে গিয়ে জ্যাসন বিভিন্ন বাধা পেরিয়ে ভাসের নিকট পৌঁছে যায়। এরপর হ্যান্ড ফাইট হয় ভাসের সাথে। এরই ফাঁকে জ্যাসন ওই সিলভার ড্রাগন নাইফ দিয়ে ভাস এর পেটে অনেকগুলো আঘাত করে এবং ভাস সেখানেই মৃত্যুবরণ করে। কিন্তু ভাসকে খুন করার পর জ্যাসন আবার জ্ঞান হারিয়ে ফেলে এবং জ্ঞান ফিরলে সে নিজেকে রাখায়াত গোষ্ঠীর লিডার সিত্রাকে সামনে দেখতে পায়। সিত্রা এরই মাঝে জ্যাসনকে পছন্দ করতে শুরু করেছে। কথার এক ফাঁকে জ্যাসন সিত্রাকে জানায় যে আমি হোদকেও মেরে ফেলবো। এরপর জ্যাসন তার বন্ধুদেরকে গিয়ে জানায় যে সে আপাতত এই দ্বীপেই থাকবে রাখায়াত গোষ্ঠীকে রক্ষা করার জন্য। তখন ডেইজি জানায় যে এত পরিশ্রম করে আমরা এই বোটের ইঞ্জিন ঠিক করলাম আর তুমি এখন যেতে চাইছো না। এছাড়াও জ্যাসনের ওপর সবাই রেগে যায় এবং জ্যাসন এর গার্লফ্রেন্ড লিসা খুবই কষ্ট পায়। এরপর জ্যাসন হোয়াইটকে মারার জন্য মিশন শুরু করে আর এই মিশনে CIA এর এজেন্ট উইলিস জ্যাসনকে সহায়তা করে এবং একটি বিমানে করে জ্যাসনকে নিয়ে যায় এর ক্যাম্পের কাছে। জ্যাসনের বিমান হতে স্কাইডাইভ করে প্যারাশুটের সাহায্যে মাটিতে অবতরণ করে। উইলিস জ্যাসনকে বলেছিল যে হোয়াইটের ক্যাম্পে আমাদের আরও এক এজেন্ট আছে, ওর নাম স্যাম। তুমি সুযোগ বুঝে স্যামের সাথে পরিচিত হয়ে নিও, আমি ওকে সব আগে জানিয়ে রেখেছি। জ্যাসন হোয়াইটের ক্যাম্পের কিছু সৈন্যকে খুন করে তাদের ইউনিফর্ম পরে নেয়। এরপর হোয়াইটের হয়ে কিছু কাজ করতে থাকে। এরই মাঝে জ্যাসন স্যাম এর সাথে পরিচিত হয়ে প্ল্যান করতে থাকে যে কিভাবে হোয়াইটকে মারা যায়। এর কদিন পর হোয়াইট জ্যাসন ও এজেন্ট স্যামকে একটি দায়িত্ব দেয় যে একজন কয়েদিকে মারপিট করতে হবে এবং তার থেকে কিছু তথ্য বের করতে হবে। হোয়াইটের সন্দেহ ছিল যে ওই কয়েদি হয়তো কোনো গোয়েন্দা সংস্থার লোক। তো সময় মতো জ্যাসন ও স্যাম ওই কয়েদির সেলের মধ্যে গিয়ে দেখতে পায় যে ওই কয়েদি আর কেউ নয়, জ্যাসনের ভাই রাইলি। এরপরই জ্যাসন রাইলির মুখ চেপে ধরে এবং এরই মাঝে স্যাম ওই রুমের CCTV ক্যামেরার একটি তার 30 সেকেন্ডের জন্য খুলে দেয় এবং ওই 30 সেকেন্ডের মধ্যেই জ্যাসন রাইলিকে সব খুলে বলে এবং 30 সেকেন্ড পর ওই CCTV ক্যামেরা তার জোড়া লাগিয়ে দেয় স্যাম। অতঃপর CCTV ক্যামেরা আবার কাজ করতে থাকে এবং জ্যাসন রাইলিকে অনেক মারধর করে তথ্য বের করার জন্য। মূলত এসবই ছিল জ্যাসন এবং রাইলির করা অভিনয়। এরপর হোয়াইট ওই রুমে প্রবেশ করে এবং জ্যাসনকে বলে যে নতুন কর্মী হিসেবে তুমি খুবই দক্ষতা পরিচয় দিয়েছো, আজ এসো স্যাম আমিও তুমি একসাথে তাস খেলবো। সময় মতো জ্যাসন এবং স্যাম তাস খেলতে চলে যায়। তবে যাওয়ার সময় তারা প্ল্যান করে যে তাস খেলার মধ্যে হোয়াইটকে মেরে ফেলবে, কিন্তু তাস খেলার সময় উল্টো হোয়াইট নিজেই স্যামকে ছুরিকাঘাত করে মেরে ফেলে। এরপর জ্যাসনকে জানায় যে তুমি যে জ্যাসন ব্রডি তা আমি খুব আগেই থেকে জানি।
এরপরে জেসনের একটি আঙুল কেটে দেয় হোয়াইট। এরপর জেসন ও হোয়াইটের মাঝে হাতাহাতি হয় এবং এক পর্যায়ে জেসন হোয়াইটকে কোমরে ছুরিকাঘাত করে মেরে ফেলে। এরপর জেসন রাইলিকে নিয়ে হোয়াইট এর একটি হেলিকপ্টার বেসের দিকে এগোয় এবং সে ওই বেস থেকেই একটি হেলিকপ্টার হাইজ্যাক করে। এরপর রাইলি ওই হেলিকপ্টারটা চালাতে থাকে এবং জেসন হেলিকপ্টারের সংযুক্ত মেশিন গান দিয়ে সব বাধা অতিক্রম করতে থাকে। অতঃপর ওই দিন সন্ধ্যায় জেসন ও রাইলি হেলিকপ্টার দিয়ে ডক্টর আর্নহার্টের বাসায় পৌঁছায়। কিন্তু আর্নহার্টের বাড়ি তখন আগুনে জ্বলছিল এবং ডক্টর আর্নহার্ট মুমূর্ষু অবস্থায় কাতরাচ্ছিল। জেসনকে ডক্টর আর্নহার্ট জানায় যে রাখায়াত গোষ্ঠী এই বাড়ি জ্বালিয়ে দিয়েছে এবং রাখায়াত গোষ্ঠীর বাহিনীরা জেসনদের বন্ধুদেরকে কিডন্যাপ করেছে। ডক্টর আর্নহার্ট সেখানেই মৃত্যুবরণ করে। মূলত রাখায়াত গোষ্ঠীর লোকেরাই ডক্টর আর্নহার্টকে অনেক মেরেছে। এরপর জেসন ও রাইলি দুজনে মিলে সিত্রার কাছে যায়, কিন্তু রাখায়াত বাহিনী তখন রাইলিকে আটক করে এবং সিত্রা জেসনকে একটি নেশাজাতদ্রব্য মুখে ছুড়ে মারে এবং জেসন অজ্ঞান হয়ে যায়। এরপর জেসন দেখতে পায় যে একটি আগুনে জ্বলন্ত রাস্তা দিয়ে সে সামনে এগুচ্ছে এবং তার সামনে তার প্রিয়জন লিসাকে শয়তানের রূপে দেখতে পায় সে। কিন্তু এরপর যখন জেসনের জ্ঞান ফিরে তখন জেসন দেখে যে জেসন সিলভার ড্রাগন নাইফটা দিয়ে লিসা এর গলা বরাবর ধরে রেখেছে। সিত্রা তখন পেছন থেকে নির্দেশ দেয় লিসা সহ তার সব বন্ধুকে খুন করতে, কিন্তু জেসন এটা করে না, বরং জেসন তার বন্ধুদের হাতের বাঁধন খুলে দেয়। এরপর সিত্রা বলে যে আমি তোমাকে ভালোবাসি জেসন, তুমি এভাবে এই দ্বীপ ছেড়ে চলে যাও তা আমি চাই না। কিন্তু জেসন তার সিদ্ধান্তে অটল থাকে এবং জানিয়ে দেয় যে এই দ্বীপ থেকে তার বন্ধুদের নিয়ে সে চলে যাবে। তখন ডেনিস খুব রেগে গিয়ে একটি ছুরি হাতে তেড়ে আসে জেসনের দিকে এবং বলে যে তোমার কিভাবে সাহস হয় সিত্রার চাওয়াকে অ্যাভয়েড করার, এই রাখায়াত গোষ্ঠীকে অ্যাভয়েড করার। সিত্রা আমাদের সবাইকে ভালোবাসে, তুমি তার ভালোবাসাকে ইগনোর করতে পারো না। এসব বলার পরেই ছুরিটা দিয়ে জেসনকে খুন করার জন্য ডেনিস সামনে এগোয়, কিন্তু তখনই সিত্রা পথ আটকে দাঁড়ায়, ছুরিটা সিত্রার পেটে ঢুকে যায়। এরপরই সিত্রা জেসনের হাতে মাথা রেখে মারা যায় এবং শেষে একটি কথাই বলে, জেসন আমি তোমাকে ভালোবাসি। এরপর ডেনিস খুবই অনুতপ্ত বোধ করে যে সে মাথা গরম করে খুব বড় একটি সর্বনাশ ঘটিয়ে ফেলেছে। এরপর জেসনদের আর কেউ বাধা দেয় না এবং তার বন্ধুদের সাথে নিয়ে জেসন ওই বোটে করেই এই দ্বীপ ত্যাগ করে। সো বন্ধুরা, এই ছিল আমাদের গল্প। সো দ্যাট ওয়াজ দ্য ফারকাই 3 স্টোরি সামারি ইন বাংলা। আই হোপ ইউ হ্যাভ এনজয়েড দিস ভিডিও। এই ফারকাই 3 এমন একটি গেম যেখানে তুমি ক্রাফটিং থেকে শুরু করে সার্ভাইভালের জন্য যেরকমভাবে একটি দ্বীপে বাঁচা দরকার তার সব কিছুই করতে হয়, যা এই গেমটাকে ফার ক্রাই সিরিজের অন্যান্য গেমগুলো থেকে খুব বিশেষ একটি মর্যাদা এনে দিয়েছে। স্টিল এই গেমটা ফ্যান ফেভারিট। সো বাই দ্য ওয়ে, এই ছিল আমাদের ভিডিও। আই হোপ ইউ হ্যাভ এনজয়েড দ্য এন্টায়ার ভিডিও। এবং তুমি যদি এই ধরনের স্টোরি লাইন ইন বাংলা অথবা গেম স্টোরি এক্সপ্লেন ইন বাংলা এই টাইপের ভিডিও দেখতে যদি পছন্দ করো, তাহলে কাইন্ডলি আমার চ্যানেলটি তুমি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি বাজিয়ে দাও এবং সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে আমাকে গ্রো করতে সহায়তা করো। আমাকে গ্রো করতে সহায়তা করার দায়িত্ব তোমার, তোমাদেরকে ভালো কন্টেন্ট দেওয়ার দায়িত্ব আমার। স্টে অ্যালার্ট, স্টে সেফ, লাভ ইউ ফ্যামিলি। আসসালামু আলাইকুম।